এটি হচ্ছে টাটা মিনি পিকআপ EX2 2017 সালের মডেল এবং 2017 সালেই রেজিস্ট্রেশন করা। বর্তমানে সকল পেপারস আপডেট অবস্থায় আছে। এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার, এই টায়ারটি কিন্তু একদম ফ্রেশ আছে এবং নতুন টায়ার। গাড়িটি বর্তমানে অবস্থান করছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউতে আপনাকে স্বাগত জানাই। তবে আজকে কিন্তু আমি কোনো মাইক্রোবাস বা কোনো হাইস গাড়ি আপনাদের সামনে নিয়ে আসিনি, আপনাদের সামনে নিয়ে এসেছি এটি হচ্ছে টাটা মিনি পিকআপ EX2। যারা মূলত ছোটোখাটো পণ্য পরিবহন করতে চাচ্ছেন বা গাড়ি কেনার পরে ড্রাইভার রেখে ভাড়া হিসেবে চালাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি। এই গাড়িটি মূলত উজ্জ্বল ভাইয়ের। এটি হচ্ছে 2017 সালের মডেল এবং 2017 সালেই তো রেজিস্ট্রেশন করা। বর্তমানে সকল পেপারস আপডেট অবস্থায় আছে। বিস্তারিত জেনে নেব যে কতদিন পর্যন্ত মেয়াদ আছে। যদি আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন। তবে একটু উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে নিই। আচ্ছা ভাই, গাড়িটা বিক্রি করবেন কেন? গাড়িটা বিক্রি করব ড্রাইভারের অভাবে। ড্রাইভার সংকট আপনাদের এখানে, তাই তো? এর জন্য আসলে বিক্রি করবেন। তো গাড়িতে ভাড়া কেমন হয়, মানে যারা কিনবে তারা অন্তত ভাড়া হিসেবে চালানো বা কেউ টাকা পয়সা কেমন অর্জন হয় আর কি গাড়ি দিয়ে? গাড়ির ভাড়া সমস্যা নেই। আমি বগুড়া, আপনার খুলনা, টিপ প্রতিদিনই টিপ হয়। কি যায়, কি মালপত্র বেশি পরিমাণ মাল যায়? হলুদ যায়, ফার্নিচার যায়। ফার্নিচার মানে ছোটখাটো যে ফার্নিচার গুলো, যেহেতু ছোট ক্যাবিনেট পেছনে চলে যায়, তাই ফার্নিচার হলে ভালো হয়, ফার্নিচার বেশি যায়। আচ্ছা, যারা মূলত ফার্নিচারের দোকান আছে তারাও কিন্তু এই গাড়িটা নিয়ে তাদের মাল পরিবহন হিসেবে ব্যবহার করতে পারে। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব, দেখেনি এই গাড়িটির বিস্তারিত। তার আগে একটু বলে রাখি, যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন আমি চাইবো একটু বেশি করে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। সো ভিউয়ার্স, আমি কিন্তু এই গাড়িটির কথাই বলেছিলাম। এটি হচ্ছে টাটা মিনি পিকআপ EX2 2017 সালের মডেল এবং 2017 সালে রেজিস্ট্রেশন করা। একটু আমি গাড়িটি চারিদিক থেকে দেখিয়ে দিচ্ছি, তারপরে গাড়িটির ক্যাবিনেট দেখাবো এবং গাড়িটির ভেতরে পেছনে যে জায়গাটি আছে জায়গার ভেতরে আমি একটু দেখিয়ে দিব। এটি হচ্ছে বগুড়ার নাম্বার প্লেট, বগুড়া 9/11/1284। একটু আমি গাড়িটি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, তারপরে আমি ভেতরের দিকে দেখিয়ে দিব। গাড়িটি বর্তমানে অবস্থান করছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাতে। যদি আপনি গাড়িটি দেখতে চান সেক্ষেত্রে হরিনারায়ণপুর বাজারে আসলে কিন্তু আপনি গাড়িটি দেখতে পারবেন। তারপরেও সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনি সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে কোথায় আসতে হবে সরাসরি জেনে নিতে পারবেন। একটু আমি গাড়িটির চারিদিক থেকে দেখিয়ে দিচ্ছি। যারা মূলত ছোটোখাটোভাবে পণ্য পরিবহন করতে চাচ্ছেন বা নিজস্ব কোম্পানি আছে বা নিজস্ব ফার্নিচারের দোকান আছে অথবা নিজের লাগে, তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন। অনেক সময় কিন্তু নসীমন করিমনের মাধ্যমে কিন্তু বেশি টাকা ভাড়া দিয়ে আপনাদের পণ্য পরিবহন করা লাগে। সেক্ষেত্রে যদি নিজের গাড়িটি থেকে যায় সেক্ষেত্রে আপনার নিজের যে পণ্যগুলো আছে এর এক্সট্রাভাবে ভাড়া দেওয়া লাগবে না, প্লাস আপনি এই গাড়িটি ড্রাইভার রেখে কিন্তু ভাড়া হিসেবে চালাতে পারবেন। একটু আমি ভেতরের কন্ডিশনটি দেখিয়ে দিচ্ছি। পেছনে যে জায়গাটি আছে জায়গার পাটাতনে কী অবস্থা একটু দেখতে পারছেন এই মুহূর্তে। পেছনের দিকে একটু আস্তে আস্তে আমি দেখাবো এবং একটু টায়ারের দিকে চলে যায়। এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার, এই টায়ারটি কিন্তু একদম ফ্রেশ আছে এবং নতুন টায়ার। টায়ারের বিট দেখলে কিন্তু টায়ারের কন্ডিশন বোঝা যায়। এবং এই মুহূর্তে যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার। একটু যদি বাম পাশ থেকে দেখায় তাহলে বাম পাশের সামনের টায়ারটা একটু দুর্বল হয়ে গিয়েছে, তারপরেও আপনাদের সুবিধারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আছে আপনি সেভাবেই পেয়ে যাবেন। এবং এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার। উজ্জ্বল ভাই, কোনো স্পেয়ার টায়ার আছে নাকি? স্পেয়ার টায়ার আছে, তাই তো? উপরে, ছাদের উপরে বসানো। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে স্পেয়ার টায়ার। স্পেয়ার হিসেবে এই টায়ারটা আপনি পেয়ে যাবেন গাড়ির সাথে। একটু গাড়িটির নিচের দিকে আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে ভালো করে। অনেকে কিন্তু বলে থাকেন যে নিচের দিকে দেখায় না কেন, এজন্য একটু নিচের দিকে আমি দেখানোর চেষ্টা করছি। একটু ক্যাবিনেটটা আমি দেখাবো, এটি হচ্ছে বাম পাশ। এই গ্লাসগুলো কিন্তু ম্যানুয়াল সিস্টেমে ওঠানো এবং নামানো যায়। এই ধারগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। একটু ধারগুলো আমি দেখানোর চেষ্টা করছি। একটু ড্যাশবোর্ডটা আমি দেখাচ্ছি, এটি হচ্ছে ড্রাইভিং সিট। এবং গাড়িটা অবশ্যই ম্যানুয়াল গিয়ারের গাড়ি, এটা কিন্তু আসলে
বলার অপেক্ষা রাখে না। যারা মূলত এক্স টু সম্পর্কে বোঝেন তারা কিন্তু জানেন। একটু ক্যাবিনেটটা আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। ঠিক ভিডিওতে যেভাবে গাড়িটি দেখতে পাচ্ছেন বাস্তবে সে কিন্তু ঠিক একইভাবে পেয়ে যাবেন। এখানে কিন্তু এখানে কি হয়েছিল ভাই? ও আচ্ছা, মানে গ্লাসের উপরে একটা আঘাত লেগেছিল, এই কারণে কিন্তু গ্লাসটা ফেটে গিয়েছে। গ্লাস পাল্টাতে কেমন খরচ হয়? এটা পাল্টাতে 1500-2000 টাকা লাগে, তাই তো? আচ্ছা, 1500-2000 টাকা খরচ করলে কিন্তু গ্লাসটা চেঞ্জ করা যাবে। একটু কাছ থেকে আস্তে আস্তে আমি দেখাচ্ছি সামনের দিকে। একটু যদি ডান পাশ থেকে দেখায় ড্রাইভিং প্যানেলটি, সেক্ষেত্রে ঠিক এই কন্ডিশনে আছে। এই ধারগুলো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। একটু ইঞ্জিন কন্ডিশন দেখে নেব। একটু সিটের বনারটা ওঠান, একটু টান দিলে উঠে যাবে নাকি এটা? আচ্ছা একটু একটু, হ্যাঁ একটু ইয়া করেন, খুলে দেন। একটু স্টার্ট করেন ওই পাশে যায়। হ্যাঁ, একটু সিট, একটু ইঞ্জিনটা আমি দেখিয়ে দেবো। 700 সিসির ইঞ্জিন, তাই তো? 700 সিসির ইঞ্জিন, ডিজেলে চলে। 1 লিটার ডিজেলে কতটুকু যায়? লোড গাড়ি 16 কিলো যায়। লোডে থাকলে 16 কিলোমিটার, আর আনলোড থাকলে হচ্ছে 18 কিলোমিটার। আচ্ছা, 1 লিটার ফুয়েলে 18 কিলোমিটার যাওয়া যায়। স্টার্ট করেন। হ্যাঁ, পিক আপ দেন, এক্সিলেটর চাপ দেন। ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু খুবই স্মুথ আছে এখন পর্যন্ত, কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগছে। মোবাইল টাবল খায় নাকি ভাই? মোবাইল খায় না। আচ্ছা, মোবাইল খায় না, পানিও খায় না। আচ্ছা, পানি তো দেওয়া লাগে, তাই না? ইয়েতে পানি দেওয়া লাগে, কিন্তু পানি দেওয়া মানে পানি আর এনতেই শুকায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো একটা চাপ দেন আরেকবার। ঠিক আছে, বন্ধ করে দেন। প্রিয় দর্শক, গাড়িটি দেখালাম, তবে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটি হচ্ছে গাড়িটির দাম। এখন পর্যন্ত কিন্তু আমি গাড়িটির দাম বলিনি, তার আগে আপনাদের শরণার্থী একটু বলে রাখি, এটি হচ্ছে 2017 সালের মডেল এবং 2017 সালে রেজিস্ট্রেশন করা ট্যাক্স টোকেন। যেটি ট্যাক্স টোকেনের বর্তমানে মেয়াদ আছে 2022 সালের জুলাই পর্যন্ত, এবং ফিটনেসের মেয়াদ আছে 2022 সালের আগস্ট পর্যন্ত, এবং রুট পারমিটের মেয়াদ আছে 2023 সালের জুলাই পর্যন্ত। আমি আবারও বলছি, ট্যাক্স টোকেনের মেয়াদ আছে 2022 সালের জুলাই পর্যন্ত, রুট পারমিটের মেয়াদ আছে 2022 সালের অগাস্ট পর্যন্ত, এবং ফিটনেসের মেয়াদ আছে 2023 সালের জুলাই পর্যন্ত। তো দামের ব্যাপারে একটু সরাসরি আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে জেনে নেব। উজ্জ্বল ভাই একটু সামনে আসেন। তো ভাই, যেহেতু গাড়িটা দেখালাম, গাড়িটা তো অবশ্যই আপনার, তো অবশ্যই কিন্তু একটা বাজার মূল্য আছে। তো বাজার মূল্য হিসেবে এই গাড়িটির দাম চাচ্ছেন কত টাকা আপনি? 2,85,000 টাকা চাচ্ছে। 2,85,000 টাকা। তো দাম দরের কি সুযোগ আছে কিছুটা? হালকা সুযোগ আছে, হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, এই গাড়িটির দাম চাই হচ্ছে 2,85,000 টাকা। চাইলে আপনি সামান্য কিছু দাম দর করার সুযোগ আছে, চাইলে আপনি সামান্য কিছু দাম দর করতে পারবেন। তবে উজ্জ্বল ভাই, এই গাড়িটি দেখতে হলে কোথায় আসতে হবে বলেন তো একটু? হরিনারায়ণপুর বাজারে আসলে দেখা যাবে। হরিনারায়ণপুর বাজারে, যেটি কুষ্টিয়া সদরের মধ্যে পড়ে, হরিনারায়ণপুর বাজার, তাই তো? আচ্ছা, হরিনারায়ণপুর বাজার যেটি কুষ্টিয়া জেলার মধ্যে, কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া সদর উপজেলা, হরিনারায়ণপুর বাজারে আসলে কিন্তু গাড়িটি দেখতে পারবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলে উজ্জ্বল ভাইয়ের নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি সরাসরি উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে আপনি গাড়িটি স্বচক্ষে দেখে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।